প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকল অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, ন্যাচারাল মেডিসিন প্র্যাকটিশনার। আজকের বিষয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের বিষয়ে কথা বলবো সৃষ্টিকর্তার অপার নিয়ামত এবং মৃত্যু ব্যতীত সকল রোগের মহৌষধ, এই যে কালিজিরা এবং কালিজিরা তেলের কিছু নেগেটিভ দিক নিয়ে কথা বলবো, কিছু সাইড ইফেক্ট নিয়ে। তাই বলবো, যারা কিনা এই কালিজিরা তেল এবং কালিজিরা দীর্ঘদিন ধরে সেবন করছেন, তাদের জন্য দ্য এপিসোড ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট। সো ডোন্ট মুভ টিল দ্য এন্ড। বন্ধুরা, প্রথমে যে নেগেটিভ দিক নিয়ে কথা বলবো সেটা কী, সেটা হচ্ছে যে এই যে কালিজিরা এবং কালিজিরার তেল অত্যন্ত উষ্ণ প্রকৃতির ভেষজ। ফলে যারা কিনা বাইল ডোমিনেন্ট পেশেন্ট, যারা কিনা পিত্ত প্রধান পেশেন্ট, অর্থাৎ যাদের শরীর সবসময় গরম থাকে, যাদের প্রচুর ঘাম হয়, যারা গরম পরিবেশ সহ্য করতে পারেন না, তারা এই কালিজিরা এবং কালিজিরার তেল সেবন করবেন না। এতে করে আপনাদের কমপ্লিকেশন বেড়ে যেতে পারে। দেন যেটা বলবো সেটা কি, সেটা হচ্ছে যারা কিনা দীর্ঘদিন ধরে উচ্চমাত্রায় ডায়াবেটিস রোগের ওষুধ সেবন করছেন, তারা এই কালিজিরা এবং কালিজিরার তেল নিয়মিত সেবন করবেন না। এতে করে কী হতে পারে, আপনাদের ব্লাড সুগার লো হয়ে যেতে পারে, হাইপোগ্লাইসেমিক কন্ডিশন দেখা দিতে পারে। দেন বলবো, যারা হাই ব্লাড প্রেশারের মেডিসিন দীর্ঘদিন ধরে সেবন করছেন, উচ্চমাত্রার ওষুধ সেবন করছেন, তারাও নিয়মিত এই কালিজিরা তেল এবং কালিজিরা সেবন করবেন না, কারণ তাদের ব্লাড প্রেশার লো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেন বলবো, যারা কিনা ব্লাড থিনার হিসেবে অ্যাসপিরিন জাতীয় মেডিসিন দীর্ঘদিন ধরে সেবন করছেন, তারাও আপনার এই কালিজিরা এবং কালিজিরা তেল সেবন করবেন না। কেন করবেন না, কারণ এই কালিজিরা এবং কালিজিরার তেলের রয়েছে শক্তিশালী অ্যান্টি কোয়াগুলেটিং প্রপার্টি। যারা কী করে, এই যে ব্লাড থিনার যেটা বললাম, অ্যাসপিরিন জাতীয় ওষুধ, এই ওষুধ এবং এই যে অ্যান্টি কোয়াগুলেটিং প্রপার্টি কালিজিরা এবং কালিজিরা তেলের, এরা যৌথভাবে কাজ করে আপনার রক্তকে কিন্তু অধিক মাত্রায় পাতলা করে দিতে পারে। এতে করে যেটা হতে পারে, আপনার শরীরে বিভিন্ন অর্গান দিয়ে অস্বাভাবিক ব্লিডিং হতে পারে, রক্তক্ষরণ হতে পারে। আশা করি বুঝতে পারছেন। দেন বন্ধুরা বলবো, যারা সিভিয়ার কিডনি পেশেন্ট রয়েছেন, অর্থাৎ কিডনির সমস্যায় যারা ভুগতেছেন, তারা এই কালিজিরা তেল এবং কালিজিরা নিয়মিত সেবন করবেন না। কেন করবেন না, এতে করে আপনাদের কমপ্লিকেশন অনেক অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর যেটা বলবো, যে যারা কিনা আপনার বেশ করে ড্রাইভিং করেন এবং ভারী মেশিন পরিচালনা করেন, তাদেরকে বলবো যে আপনারা কালিজিরা তেল এবং কালিজিরা নিয়মিত সেবন করবেন না। কেন করবেন না, কারণ এই কালিজিরা তেল এবং কালিজিরা রয়েছে আপনার সিডাটিভ প্রপার্টি। যে সিডাটিভ প্রপার্টি আপনার মধ্যে ড্রাউজিনেস নিয়ে আসতে পারে, ঘুম ঘুম ভাব নিয়ে আসতে পারে, আর এখান থেকে কিন্তু বড় রকমের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। দেন কারো কারো ক্ষেত্রে বলবো যে এই কালিজিরা এবং কালিজিরা তেল অ্যালার্জির রিয়াকশান শো করে, তাদেরকে বলবো আপনার এটা সেবন থেকে বিরত থাকবেন। আর সবশেষে যেটা বলবো, যে আমাদের যে প্রেগনেন্ট মা বোনেরা রয়েছেন, ব্রেস্ট ফিডিং মা বোনেরা রয়েছেন, তারা এই কালিজিরা এবং কালিজিরা তেল সেবন থেকে বিরত থাকবেন, বিশেষ করে নিয়মিত সেবন করবেন না। কেন করবেন না, সেক্ষেত্রে আপনাদের আনএক্সপেক্টেড মিসক্যারেজ দেখা দিতে পারে, আপনাদের বেবির স্বাস্থ্য খারাপ হতে পারে। বন্ধুরা, এ ছিল মোটামুটি আজকের মৌলিক আলোচনা। বন্ধুরা, এই কালিজিরা এবং কালিজিরা তেল সম্পর্কে অনেক নেগেটিভ কথা বলে ফেললাম, তাই না? হতাশ হচ্ছেন? হতাশ হওয়ার কিছু নেই, কারণ এই কালোজিরা এবং কালিজিরা তেলের রয়েছে অনেক অনেক হেলথ বেনিফিট, যা কিনা বলে শেষ করার মতো নয়। আর যার উপরে আমি সামান্য বলার চেষ্টা করেছি অন্য একটা এপিসোডে, আপনারা সেই এপিসোডটা দেখতে ভুলবেন না, তার লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। বন্ধুরা, নো মোর ছুটে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফেজ।